আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে গরুর দুধের পায়েস তৈরি করব। গরুর দুধের পায়েস এইভাবে তৈরি করলে অনেক মজার, খেতে অনেক ভালো লাগে। আমি চুলায় ননস্টিকে দিয়ে দিব 1 লিটার দুধ। আমি চুলা অন করে দিলাম। এদিকে আমি আমার মুঠের এক মুঠ আমি চাউল নিয়েছি, চিনি গুঁড়ো। এখন আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিতে দিচ্ছি। এখন আমি আমার স্বাদ মতো, আমি যতটুকু চিনি খাই আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন। এখন আমি ভিজানো চালগুলো পানি জড়িয়ে হাতের মধ্যে আমি একটু কষলিয়ে নিব। ভালোভাবে কষলিয়ে চালগুলো একটু ছোট করে নিব। চাউলগুলো আকারে ছোট হয়েছে। এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি 5-6টা এলাচের গোটা। কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে দিব। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। হয়ে আসছে আমার দুধের পায়েস।
যারা আমার চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হয়ে গেছে আমার গরুর দুধের পায়েস, আমি এখন উঠিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা জাফরান, দিয়ে দিচ্ছি কিশমিশ, আল্লাহ হাফেজ।